হ্যালো বন্ধুরা, টেক জয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ওপেন ক্যামেরা নামক অ্যাপসটির তিনটি হাইডেন ট্রিক্স শেয়ার করব। এই হাইডেন ট্রিক্সটি এত গুরুত্বপূর্ণ যে আপনার ইউটিউবের ভিডিওর কোয়ালিটি আরও অনেক বাড়িয়ে দিবে, তারপর যে সাউন্ড কোয়ালিটি রয়েছে তাও অনেক বাড়িয়ে দিবে। ভিডিও শুরু করার আগে যে কথাটা না বললে নয়, যারা এখন আমাদের টেক জয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওটার নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে সব বেল অ্যাকাউন্টটি অন করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানার সঙ্গে ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। Audio Jungle. আপনারা যে ওপেন ক্যামেরার তিনটি হাইডেন সেটিংয়ের কথা বলেছিলাম, তার জন্য আপনাদের প্রথমে ওপেন ক্যামেরাটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করেছে তাই ডাউনলোড করবো না, তারপর জাস্ট ওপেন ক্যামেরাটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে ভিডিওটি ওপেন হবে, এরকম ভিডিওটি ওপেন হবে। এখানে যে একটা কালার দেখেছেন এই কালারটা কীভাবে লক করে রাখবেন, অর্থাৎ যে কালারটা রয়েছে এই কালারটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা কী করে পারবেন? এখানে যে ভিডিওর কোনায় যে একটা রয়েছে লক তালার মতো এখন আছে, এই তালাটা জাস্ট অফ করে দিলেন, তাহলে এখানে যে কালারটা রয়েছে এই কালারটাই থেকে যাবে, এটার আর কোনো চেঞ্জ হবে না। তারপর নেক্সট যে হাইডেন সেটিং তা হলো, তার জন্য প্রথমে আপনাদেরকে এর কোনায় একটা সেটিং নামক অপশান আছে, সেটিং দেখা যাচ্ছে এখানে, এখানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর শুরুতে রয়েছে ফেস ডিটেকশন, অর্থাৎ আপনার ফেসটাকে ধরে রাখবে একদম অবজেক্টটাকে ব্লার করে দিবে এটার মাধ্যমে। এটা ডাউনলোড করে শুরুতে সবার অফ করা থাকবে, এরকম অফ থাকলে আপনারা শুরু অন করে দিবেন। অন করে দিলে কী হবে, আপনার ফেসটা ধরে রেখে যে বাকি অবজেক্টটা রয়েছে তা ব্লার করে দিবে, তাহলে ভিডিওটা অনেকটাই ডিএসএলআর কোয়ালিটি বিডি হবে। তারপর থার্ড অ্যান্ড ফাইনাল যে সেটিংটা রয়েছে তা একজন ইউটিউবের জন্য অবশ্যই জানা গুরুত্বপূর্ণ, তা হলো আপনার যে মাইকটা রয়েছে এক্সটার্নাল মাইকটা কীভাবে ওপেন ক্যামেরাতে সেট করা যায়, তার জন্য একটু নিচে স্ক্রল করে রয়েছে ভিডিও সেটিং, ভিডিও সেটিংয়ে ক্লিক করবেন। ভিডিও সেটিংয়ে ক্লিক করার পর আরেকটু নিচে স্ক্রল করলে এখানে অডিও রেকর্ড, অডিও সোর্স রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সবাই ক্যামকর্ড বা অডিও ডিফল্ট অডিও সোর্স অন্য কিছু অপশান থাকবে, বাট আপনি এখানে সেকেন্ড যে অপশানটা রয়েছে এক্সটার্নাল মাইক, অর্থাৎ এক্সটার্নাল মাইক দিলে আপনার বাইরে যে মাইকটা রয়েছে তা ওপেন ক্যামেরাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, ফলে আপনার বাইরের কথাগুলো ভিডিওর মধ্যে রেকর্ড হবে, ফলে ইউটিউবারের জন্য এই ভিডিওগুলো কোয়ালিটিফুল হয়ে যায় এবং সাউন্ড কোয়ালিটি অনেকটা বেস্ট হয়ে যায়। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।